সুনামগঞ্জের ছোট বড় 152টি হাওরের মধ্যে 52টি বড় হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলতি বছর সরকার 121 কোটি টাকা বরাদ্দ দিলেও সঠিক সময় মতো কাজ না করায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক হাওর। বাঁধ রক্ষায় রাত দিন স্বেচ্ছাশ্রমে প্রাণপণ চেষ্টা করছেন স্থানীয় কৃষক। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের প্রতিবেদন। সুনামগঞ্জের হাওর এলাকায় চাষ করা সবুজ কাঁচা ধান বাতাসে এখনও দোল খাচ্ছে। এগুলো পাকতে আরও 10 থেকে 12 দিন লাগবে। ইতোমধ্যে উজানের পাহাড়ি ঢলে কৃষকের শ্রমে ঘামে ফলানো সোনালি ধান পড়েছে ঝুঁকির মুখে। চরম আতঙ্ক আর উদ্বেগে দিন কাটাচ্ছে কৃষকরা। এরই মধ্যে ধর্মপাশার ডুবাইল হাওর, শাল্লার কৈয়ারবন ও পুটিয়ার হাওর, সুনামগঞ্জ সদরের কংলার হাওর, তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ, মাটিয়ান হাওরের কয়েকটি বাঁধ ভেঙে 10,000 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। 154টি হাওরের চলতি বছর 2,22,805 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। 3,220 কোটি টাকার বোরো ধান উৎপাদিত হওয়ার লক্ষ্যমাত্রা ছিল। চলতি বছর জেলায় 52টি হাওরের 727টি পিআইসির মাধ্যমে 121 কোটি টাকার বাঁধের কাজ করার কথা। বাঁধ নির্মাণ কাজের সময়সীমা ছিল 15 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি। হাওরের ফসল রক্ষায় সঠিক সময়ে বাঁধ নির্মাণ না করায় পাওবোকে অভিযুক্ত করে আন্দোলন সংগ্রাম করছে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন। নিজের দায়িত্বে আমরা এটা পালন করছি, আমরা কখনো নিজের দায়িত্বে আমরা বাঁধের উপরে আছি। আমার জমিগুলো নষ্ট হয়ে গেল, সরকারের শুনলাম অনেক বরাদ্দ দিচ্ছেন, কোটি কোটি টাকা, 100 কোটি টাকা সব ডুবে গেছে। আজকে আমরা বাচ্চা কাচ্চা লইয়া এই তাইরপুর থানার মানুষ বা ধর্মহাসের মানুষ আমরা কি করে চলি? বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঁধ পরিদর্শন করেছেন। পিআইসি গঠনে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে যারা যারা এটিতে দোষী সাব্যস্ত হবেন এবং যাদের কর্তব্য অবহেলা হবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। হাওরের প্রতিটি বাঁধ হুমকির মুখে থাকায় দিনরাত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন স্থানীয় কৃষক সহ সর্বস্তরের মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।